বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলা পোস্টের উদ্যোগে পূর্ব লন্ডনের মন্টিপিরি সেন্টারে এক ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যারিস্টার তারেক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক বাংলা পোস্টের চেয়ারম্যান ও প্রধান সম্পাদক শেখ মোহাম্মদ মুজিবুর রহমান। বিলেতে বাংলা মিডিয়া সাংবাদিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মিলন মেলায় পরিণত হয়। গল্প, কবিতা, কৌতুক ও ব্যক্তি স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে। সাংবাদিকরা নিজ নিজ বক্তব্যে পূর্ব অভিজ্ঞতার আলোকে বিলেতে সাংবাদিকদের বিভিন্ন মজার মজার তথ্য তুলে ধরে ঈদের আনন্দকে সার্থক করে তোলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন দিনের সম্পাদক মহিব চৌধুরী, সাপ্তাহিক বাংলা সম্পাদক মোহাম্মদ হোসেন কামাল, চ্যানেল নাইনের বিশেষ প্রতিনিধি ফজলুল হক, বাংলা টিভির উপস্থাপিকা মিসেস চাহিদা চৌধুরী, নারী ম্যাগাজিনের শাহনাজ সুলতান, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক তাসির মাহমুদ, মোহাম্মদ রহমত আলী, আব্দুল জলিল আরও উপস্থিত ছিলেন ঈশা কাজল সহ লন্ডনের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ। বক্তারা বাংলা মিডিয়ার বিস্তৃতির লক্ষ্যে আরও বেশি করে এমন মিলন মেলার আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। হরতাল, নৈরাজ্য ও দেশবিরোধী কার্যকলাপ করে সাধারণ মানুষ হত্যা আর জ্বালাও পোড়াও এর মাধ্যমে বিএনপি সংবিধানের বাইরে কিছু করতে পারবে না, তাই সকল অপকর্ম বন্ধ করে প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে সোমবার বার্মিংহামের কমেন্ট্রি রোডে একটি হলে বার্মিংহাম আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভা। বিএনপি জামাত চক্রে দেশবিরোধী সকল কার্যকলাপের বিরুদ্ধে এই প্রতিবাদ সভায় বার্মিংহাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী, একাত্তরের মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত জামাত শিবির চক্রকে সাথে নিয়ে বিএনপির বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার যে অপচেষ্টা করছে তা দেশে বিদেশে সকল দেশপ্রেমিক মানুষকে ব্যথিত করছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আজির উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম বেলাল, মোহাম্মদ গাবরু মিয়া, আলহাজ আব্দুল কাদের আবুল, কালাম আহমেদ প্রমুখ। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দলীয় রূপরেখা নিয়ে এখনও সমঝোতার লক্ষণ না পাওয়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় বাংলাদেশের ন্যায় প্রবাসী বাংলাদেশিরাও চিন্তিত। স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এর বাইরে নন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সোহেদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আসন্ন নির্বাচন ও সংকট মোকাবেলায় বিরোধী দলের কাছে সর্বদলীয় সরকার গঠনের যে প্রস্তাব দেন তাতে নতুন কিছু নেই বলে হতাশা প্রকাশ করে বিএনপি। প্রধানমন্ত্রীর সেই নির্বাচনকালীন সরকারের রূপরেখাকে মেনে না নেয়ার আভাস মেলে বিএনপি নেতৃবৃন্দের মুখ থেকে। আবার সাংবাদিক সম্মেলনে আসন্ন সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের যে প্রস্তাব দেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেটা পশ্চাৎমুখী অভিহিত করে অসাংবিধানিক কোনো প্রস্তাব মেনে না নেয়ার কথা বলছে আওয়ামী লীগ। এমন অবস্থায় বাংলাদেশে রাজনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে না সমঝোতার ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। দেশের মানুষের সাথে স্পেন প্রবাসী বাংলাদেশিদেরও এখন আলোচ্য বিষয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। যান্ত্রিক প্রবাস জীবনেও তারা ভাবেন দেশের কথা, চিন্তা করেন দেশের মানুষের কথা। সবাই মনে করেন আসন্ন নির্বাচনকে ঘিরে দুই প্রধান দলের সমঝোতা প্রয়োজন। আসন্ন নির্বাচন ঘিরে দেশ যে উত্তেজনা বিরাজ করছে তা কিছুটা আমরা এখানেও ফিল করছি। সাধারণ নাগরিকদের জন্য এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন তাদের জন্য চিন্তা হয়, কারণ দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন না হয় কিংবা দুই দলের মধ্যে কোনো সমঝোতা, সুন্দর একটি সমঝোতা না হয়, তাহলে শুধু দেশে রক্তই ঝরবে। আসলে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তিত আছি প্রবাসীরা, তবে আশা করছি বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচন প্রসঙ্গে স্পেনে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দ অবশ্য বলছেন দলীয় দৃষ্টিকোণ থেকে, জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে আমরা চাই সেই সংবিধান অনুযায়ী দেশে একটি ভোট পরিচালনা হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী রূপরেখা দিয়েছেন সেই হিসাবে যদি নির্বাচন হয় তাহলে স্পেন বিএনপির পক্ষ থেকে আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। তবে সবাই স্বীকার করলেন শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে প্রধান দুটি দলকেই সমঝোতায় পৌঁছতে হবে।
সরকার ও বিরোধী দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সংকট যাতে সংঘাতে রূপান্তরিত না হয় এমন প্রত্যাশা সবার। স্পেনের বার্সেলোনা থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই। নিসুপ্রা এলাকায় ব্রিটিশ বাংলাদেশি মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে মর্মে একটি ভিত্তিহীন উরুফোনের কলের উপরে ভিড় নির্ভর করে নর্থ ইয়র্কশায়ারের পুলিশ ছয় বাংলাদেশিকে গ্রেফতার করে। নিসুপ্রা থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া। হ্যারোগেট নিউজ এবং নর্থ ইয়র্কশায়ার পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত 16 অক্টোবর দুপুরের দিকে নর্থ ইয়র্কশায়ার পুলিশ বিভাগের কাছে একটি উরুফোন কল আসে। নেসবোরা হাই স্ট্রিটের একটি দোকানে নাকি বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকতে পারে, যা কিনা প্যারাগন পিজা নামক ব্রিটিশ বাংলাদেশি মালিকানাধীন একটি কারি ব্যবসা প্রতিষ্ঠান। সত্য মিথ্যা যাচাই না করে খবর পাওয়ার সাথে সাথে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে প্রায় অর্ধশত আর্মস এবং ডগ স্কোয়াড পুলিশ নেসবোরা হাই স্ট্রিটের পুরো এলাকাটি ঘেরাও করে ফেলে। পুলিশের টার্গেট প্যারাগন পিজার মালিক এবং কর্মচারীরা তাদের টেকওয়েতে আসার আগে হাই স্ট্রিটের কাছে আসতেই পুরো পুলিশ বাহিনী তাদের দিকে বন্দুক তাক করে চিৎকার করতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে এ যেন একটি যুদ্ধক্ষেত্রের অবস্থা। প্রায় পাঁচ ঘন্টা পুরো এলাকা সিল করে এবং প্যারাগন স্টাফদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ইয়র্কশায়ার পুলিশ প্রশাসন যখন বুঝতে পারল এটা ছিল একটা ভুয়া ফোন কল, তখন তারা প্যারাগন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তাদের ছেড়ে দেওয়া হলো। Investigation today moves into finding out who perpetrated that hoax, who made those phone calls and why they did that to cause such massive disruption. এদিকে এই ঘটনা যখন স্থানীয় বাসিন্দারা জানতে পারলেন তখন তারা প্যারাগনের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের কার্ড এবং ফুলের তোড়া দিয়ে সমবেদনা জানাতে থাকেন। And I felt so sorry for all the people at Paragon because they're all such lovely people. And straight away I went out and bought them a card and some flowers. And I think a lot of other people around here feel the same. এই ঘটনার পর থেকে প্যারাগনের স্বত্বাধিকারী রেজাউল করিম সুহেল মানসিকভাবে ভেঙে পড়েছেন। এতই বিপর্যস্তর মধ্যে ছিলাম, আমার খাওয়া ঘুম আমার কোনো মুহূর্তেই ভালো লাগতো না, এবং আমি আশা করব এ ধরনের ঘটনার শিকার যাতে অদূর ভবিষ্যতে আমাদের কমিউনিটিতে আমাদের বাঙালির মধ্যে কেউ জনে শিকার না হয়। এই সেই নেসবোরা হাই স্ট্রিট, যেখানে কিনা সহজ সরল ধর্মপ্রাণ প্যারাগন স্টাফদের নাস্তানাবুদ করা হয়েছিল। যদিও নর্থ ইয়র্কশায়ার পুলিশের পক্ষ থেকে বারবার দুঃখ প্রকাশ করা হয়েছে, তবুও তাদের এখন একটি দাবি, যাদের ভুয়া ফোন কলের কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারা যেন কোনো অবস্থাতেই আইনের হাত থেকে রক্ষা না পায়, যাতে করে ভবিষ্যতে আর কেউ এ ধরনের উড়ো ফোন কলের মাধ্যমে মানুষের ভোগান্তি সৃষ্টি করতে না পারে। নেসবোরা হাই স্ট্রিট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। ঈদ পরবর্তীতে ঈদের আনন্দকে একে অন্যের মধ্যে ভাগাভাগি করে নিতে ইতালির শিল্প নগরী বেসেন্সার পিএনএতে রোকত্তাতে স্থানীয় বাংলাদেশিরা আয়োজন করে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে। বেসেন্সার পিএনএতে রোকত্তা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক। ইমদাদ, ঈদের আনন্দকে একে অন্যের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য ইতালির শিল্পনগরী বিসেন্সার পিওভেনে রোকেত্তাতে স্থানীয় বাংলাদেশি অধিবাসীরা আয়োজন করে ঈদ পুনর্মিলনীর। এবারের ঈদ কর্মদিবস হওয়ায় ঈদের আনন্দটুকু উপভোগ করতে না পেরে এই প্রথমবারের মতো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে। কাজল মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় মেয়র মরিৎসিও, বিশেষ অতিথি আবুল হোসেন ছাড়াও সহসভাপতি রাহিম স্বপন, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ সহ বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন এশিয়া পয়েন্টের আলম বাবুল ও ভূঁইয়া আলিমেন্টারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইতালির জননন্দিত নৃত্যশিল্পী সাবিয়া হোসেন উত্তরা। অনুষ্ঠানের জন্য, ঈদ পূর্ণ মিলনের জন্য চ্যানেল আইকে অনেক ধন্যবাদ আসার জন্য। প্রথমে আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে
উপস্থাপন করার জন্য এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এটা আমাদের প্রথম অনুষ্ঠান, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান, আমরা সবাই অনেক ভালো মতো উপভোগ করেছি। আমাদের বিবেচনায় এই প্রথম এরকম একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা সব বাঙালি ইতালির বিসেন্সার পিওপিএনের রকেত্তা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এদিকে বরাবরের মতো বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ে এবারও ঈদ উল আজহা উপলক্ষে আয়োজন করে ঈদ আনন্দ উৎসবে। বিস্তারিত দেখুন ফরাদ হাসান মিঠুর রিপোর্টে। বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ে বরাবরের মতো এবারে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঈদ আনন্দ উৎসব আয়োজন করে। প্রবাসে যারা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে জীবন জীবিকার জন্য অবস্থান করছেন, মূলত তাদের জন্যই এই আনন্দ আয়োজন। আমাদের সংস্কৃতি বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ ন্যাশনাল ক্লাব বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় বিদেশি অতিথিদের আগমনও চোখে পড়ার মতো ছিল। এবারের উৎসব ব্যতিক্রমী হয়ে ওঠে সাইপ্রাস থেকে সদ্য আগত বাংলাদেশি ভাই এর ইউরোপিয়ান খ্রিস্টান স্ত্রী ইসলাম গ্রহণ করেন এবং ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মিলন অভিভাবকের দায়িত্ব নিয়ে তাদের ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ করা এবং নিজ হাতে রান্না করেন ও সুস্বাদু খাদ্য পরিবেশন করেন অতিথিদের মাঝে। জনাব মিলন বলেন, এর ইকোনমিক্যাল ধস নেওয়ার পরে বিশেষ করে সাইপ্রাস, গ্রিস, ইটালি ও স্পেন ও পর্তুগাল থেকে যে বাংলাদেশি ভাইরা এসেছেন তাদের জন্য এই ঈদ উল আজহার যে অনুষ্ঠানটি করা হয়েছে আজকে তারা বেশ আনন্দে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। এটা আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্লাব ওসলোর এক সফলতা, এটা আমার জন্য এক আনন্দের বিষয়। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এখন লন্ডনে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ডালহৌসি বিএনপির প্রতিবাদ সভা। এই ছিল আমাদের আজকের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।